নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘর কন্যার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। রওনা হচ্ছি সাজুগুজু করে। সাত সকালে একটা খবর পেয়ে, সেটা হলো আমার বৌদি নতুন অতিথিকে আনবে বলে নার্সিংহোমে ভর্তি হয়েছে গতকাল রাতে। মাঝ রাস্তা থেকে রূপাকে আমাদের আনন্দের সামিল করে নিলাম, নিয়ে তিনজনে মিলে রওনা হয়েছি। ফুরফুরে মেজাজে আনন্দ করতে করতে বাসে উঠে পড়েছি সবাই মিলে নতুন অতিথিকে স্বাগত জানাবো বলে। নতুন অতিথিকে নার্সিংহোমে দেখে তারপরে চলে এলাম বাড়িতে। দেখো আমার বাবা মা কত খুশি, তারা ঠাকুর মা ঠাকুর দাদা হলেন। তো সবাই আজকে সবাই বাচ্চা হয়ে গেছে, আমরা পেছনে দাঁড়িয়ে গেছি। আমরা দুই বোন গলা জড়ি জড়ি করে দাঁড়িয়ে নিজেরা নিজেদের আনন্দ শেয়ার করছি তোমাদের সাথে। দেখো কত সুন্দর লাগছে আজকে, না সত্যি মনটা খুবই ভালো লাগছে। দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাবা মা, মা ফোনে ব্যস্ত, বাবাও ফোনে ব্যস্ত হয়ে গেল, প্রণববাবু বেচারা হাসি মুখে এখানে চুপ। দেখো এই যে চলে এলাম বাস স্ট্যান্ডে, বাবা মাকে টাটা জানিয়ে টাটা করে বাস স্ট্যান্ডে এসে বসে গেছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আমরা কিন্তু বৃষ্টিতে ভিজিনি একটুও। দেখো ঝরঝরে লাগছে না একদম। রূপা একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আবার মন খারাপের মধ্যেও হাসছে। ওর মন খারাপ, ওর একটু টেনশান করছে, ও মেয়েটাকে একা ঘরে রেখে এসছে, তো সেই জন্য ও ভাবছে যে কখন গিয়ে পৌঁছাবো, বাস আসতে দেরি হচ্ছে। দেখো না রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে লোকজন মনে হয় কম বেরিয়েছে, তাই জন্য পূজোর সময় রাস্তা তো এত ফাঁকা ফাঁকা থাকেই না, তাই না? এই বাস স্ট্যান্ডে বসে বসে, এখানে বসে বসেও কিন্তু আমরা হাসি মজা করছি। কখন বাস আসবে? দূরে দেখো রাস্তার ওপারে দেখছি মানে একটা গাছে হলুদ হলুদ ছোটো ছোটো ফুল ফুটে আছে, সুন্দর লাগছিল তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই দেখো পাকা ঢনঢনে বাসে আমরা উঠে পড়েছি, খুব ফুরফুরে মেজাজে বসে বসে আড্ডা গপ্প করতে করতে রওনা হলাম এবার আমাদের ঘরের উদ্দেশ্যে। কি জানি ছেলে মেয়েগুলো কি করছে, না ওরা তো আনন্দেই আছে, কারণ ওরা তো পুজোর বাড়িতে। বাড়িতে পুজো থাকলে তো হই হট্টগোল লেগেই থাকে, ওখানে মন খারাপের কোনো কি বলে জায়গাই নেই, তাই না? আমরাও বাসে বসে বসে কিন্তু হাসি মজা করছি। রূপাকে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করতে দেখে আমি আবার জিজ্ঞাসা করলাম, কী রে তোর কি বড় মন খারাপ? বলো না রে মন খারাপ লাগছে, মেয়েটা কি করছে, আমাকে তো আবার এখান থেকে ফিরে মায়ের কাছে যেতে হবে। রূপা আমার পিসির মেয়ে, আমার পিস্তুতো বোন, ও আজকে এখান থেকে ফিরে ওর মা মেয়েকে নিয়ে যাবে নৈহাটি, আমার পিসির বাড়ি নৈহাটি। দেখো দিনের আলো কমে এসছে, একটু অন্ধকার হয়ে এসছে, লাইটিংগুলো লাইটগুলো কি সুন্দর লাগছে না, কি সব বলে যাচ্ছি, মানে কথাবার্তা ঠিকঠাক করে বলতে পারছি না, কেমন যেন এলোমেলো লাগছে। আমি নার্সিংহোমে ঢুকে ভেবেছিলাম যে যদি একটু বাচ্চাটার ছবিটা তোলা যেত, একটু ভিডিও করা যেত, সেটা চেষ্টাও করেছিলাম, কিন্তু ওখান থেকে বারণ করা হলো ওর ভিডিও যেন এখন তোলা না হয়, ছবি যেন তোলা না হয়। তাই কি আর করা, মন খারাপ লাগলো, মন খারাপ নিয়েই ফিরে যাচ্ছি। বাবা মাকে ছেড়ে এসে কষ্ট হচ্ছে, কি আর করা যাবে, আমার ছেলে মেয়েরাও তো অপেক্ষা করছে, ওইদিকে পুজোর ওখানেও আমাকে যেতে হবে সকালবেলা। শুভ মহানবমীর শুভেচ্ছা সবাইকে। আমি এই মাত্র ফিরলাম, আজকে আমাদের নতুন অতিথি এসেছে, তোমাদের অবশ্যই দেখাবো তাকেও। আজকে আমাদের নতুন অতিথি বলতে আমার দাদার মেয়ে হয়েছে,
আমার ভাইজি, মানে আমি পিসি হলাম, অনেক খুশির খবর, তাই না? তারপরেও একটা বিশেষ দিন, আজ মহানবমী, মানে দুর্গা পুজোর একটা বিশেষ দিন। যাই হোক, গেছিলাম সেখানে, তারপরে বাবা মায়ের সঙ্গে দেখা করলাম, ওখানে দুপুরে খাবার দাবার খেয়ে একটু গল্প হাসি মজা করে তারপরে ফিরে এলাম। ফিরে বেশ কিছুটা পরিশ্রান্ত লাগছে, কারণ রাস্তায় তো ভিড় থাকবে, জ্যাম থাকবে, তোমরা তো জানোই, আর পুজোর সময় সেটা তো আরোই বেশি বেশি জ্যাম থাকবে, তাই না বলো? আজকে কিন্তু আমি অনেক মজা করেছি, খুব আনন্দে ছিলাম আমি আজকে, সত্যি সারাটা দিন আমি খুব আনন্দ করেছি। এখন কটা বাজে বুঝতে পারছি না, যে ভাবলাম যে তোমাদের সামনে এসে আসলে কথাই বলা হচ্ছে না, সেই জন্যে এলাম একটু বসে তোমাদের সঙ্গে কথা বলতে। কথা বলে আমি আবার এখন স্নান করে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে যাব পুজোর ওখানে, মানে আমার ননদের বাড়িতে, ননদের বাড়ি কাছাকাছি গিয়ে ওখানে আসলে বাচ্চারা সবাই মিলে একটা অনুষ্ঠান করে, সবাই অ্যাটেন্ড করে, তাতে যাতে সবাইকে আনন্দ দেওয়া যায়, সেই জন্য ওই শঙ্খধ্বনি, উলুপধ্বনি, পিলো পাসিং, নানান রকম ছোটোখাটো খেলা দিয়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর কি, সেগুলো হবে। আমি যদি ওদের সঙ্গে না থাকি কেমন দেখতে লাগে বলো? কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে, যদিও আমি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। আর এবার স্নান করে একটু চা খেয়ে নেবো, তাহলে ফ্রেশ হয়ে যাবো। আমি এমনিতেই ঠিকই আছি, ভালোই আছি। সারাদিনে তো বৃষ্টি, আমরা যখন রওনা হলাম বেশ কিছু জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে, ভাবলাম যে যা এই বুঝি ভিজে পড়ে চুপচুপে হয়ে আমার ভাইজিকে দেখতে যেতে হবে, সেটা আর হয়নি। আমরা যেখানে গেছিলাম সেখানে আর বৃষ্টি টিষ্টি কিছু ছিল না, হ্যাঁ ছিল, আমরা যাওয়ার আগে সেটা শেষ হয়ে গেছিলো, তাই তো বৃষ্টি আমাদেরকে বাধা দিতে পারেনি, আর ছাতারও কোনো প্রয়োজন হয়নি। আবার ফিরেও এলাম একদম ঠিকঠাক, যদিও রাস্তায় একটু জ্যাম, পুজোর সময় তো থাকবেই জ্যাম বেশি বেশি, তাই না? এমনিতে রাস্তায় জ্যাম তো থাকেই, পুজোর সময় একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওতে কোনো অসুবিধা হয়নি, ভালোই চলে এলাম, ঘরেও পৌঁছে গেছি। ঠিক আছে, হয়তো ছোট্ট একটা ব্লগ যাবে তোমাদের, যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। পুজোয় সত্যি খুবই ব্যস্ত আছি, যার জন্য আমি কারো ভিডিও সেভাবে দেখতে পারছি না, বা দেখলেও ওই লাইক দিয়ে দেখাই হচ্ছে, কমেন্ট আর করতে পারছি না। তার জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি কিন্তু তোমাদের ভিডিও দেখছি আর দেখবই, মানে একটু সময় করে হলেও আমি ভিডিও কিন্তু দেখবই, আমি নিজে ভিডিও মানে আপলোড করি আর না করি, সবার ভিডিওতে কিন্তু আমি ওই লাইকটা অন্তত দিয়েই আসি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর পুজো মজা করে কাটাও। পুজো কিন্তু এখনও শেষ হয়নি, এটা সবে দুর্গাপুজো শুরু হলো, এই একটা মাস ধরে পুজো চলবে, এখনও লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ভাই ফোটে, সেই ভাই ফোটায় গিয়ে শেষ হবে বলো তো, এখনও তো শেষ হয়নি, অনেক বাকি। খুব ভালো থেকো, আনন্দ করে পুজো কাটাও, পুজোটাকে উপভোগ করো। কথা আমার এড়িয়ে যাচ্ছে জানো তো, এলোমেলো হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, জল পিপাসে পেয়েছে, চা পিপাসে পেয়েছে, কত কিছু বলো তো। তবুও ভাবলাম তোমাদের আমার বন্ধুদের সঙ্গে একটু দেখাই করা হয় না, একটু দেখা দিই না, বসি না, কথা বলি না, কেমন দেখাই, তাই না বলো? পুজোতে আসলে আমি বিশেষ কিছু সাজগোজ করি না, সাজগোজ করতে আমি পারি না, আমি যেভাবে থাকি আমি এটাই আমার সাজ, আমি এরমভাবে সাজতেই ভালোবাসি। ভালো থেকো তোমরা সবাই, তাহলে আজকের মতো টাটা।